हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग। और आज के होच्छे कि बार ई बार आज के जाओ एक टा बार होबे। तो तुम्हारे जेटा बोलार जन्य एखाने ते बसेछि सेटा होच्छे जे सेई दिनकार जे आमार अत बड़ क्षतिटा हये गेलो तारपर थेके तुम्हारे तो आर किछु जानानो हयनि। আমার যে ল্যাপটপ থেকে সমস্ত ফাইলগুলো উড়ে গিয়েছিল তারপরেতে তোমাদেরকে আর সেরকম ভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র একটা শর্টস এর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে কিছু ফাইল আমি ফেরত পেয়েছি, কিছু ফাইল ডিস্ট্রয় হয়ে গেছে। তো শর্টস এর মাধ্যমে জানিয়েছিলাম, মানেই বুঝতে পারছো যে শর্টস এর মাধ্যমে তো বেশি কথা বলা যায় না, তো সীমিত পরিমাণের কথাই ওখানে বলা যায়। তো ওইটুকুনি তোমাদেরকে যা জানিয়েছিলাম ওই শর্টস এর মাধ্যমেই জানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে জানাই যে সেই দিনে ঠিক কি কি হয়েছিল। সেই দিনেতে আমার উপর দিয়ে যে ঠিক কি ঝড় বয়ে গেছে তো সেই সমস্ত তোমাদেরকে কিছুই জানানো হয়নি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই, তাই জন্য এখানেতে একদম খেয়ে দিয়ে বসে তোমাদের সাথে এখানেতে কথা বলবো বলেই বসেছি। তো হ্যাঁ, সেই দিনকে তো তোমরা শুনেই ছিলে, আমি সেই দিনকার ভিডিওতে বলেইছিলাম যে সমস্ত যে ফাইল, মানে একটা ফোল্ডারের সমস্ত ফাইলই ওইখান থেকে ডিলিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটা ফাইল ছিল। তো সেই ফাইলের মধ্যে কিছু ভিডিও ছিল, তো সেইগুলো ছিল, কিন্তু বাকি মানে যে সমস্ত ফাইলগুলো ছিল সেই সমস্ত ফাইলগুলো একসাথে ডিলিট হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, ডিলিট বলাটা ভুল হবে, কারণ ডিলিট হয়নি। ডিলিট হলে আমি রিসাইকেল বিন থেকে পেয়েই যেতাম, কিন্তু রিসাইকেল বিনেতেও ছিল না। তো হয়েছিল যে এটা পরে বুঝলাম যে ওইটা শর্টকাট হয়ে গিয়েছিল, কারণ তারপরে তো যখন আমি ফাইলগুলো দেখতে পেয়েছিলাম লাস্টে যখন দেখেছিলাম তখন শর্টকাটের মধ্যে দেখেছিলাম। তারপরে তো টুটুল ওই ল্যাপটপটাকে নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ওইটার থেকেও ওইগুলোকেও ফেললো, তারপরে তে আর দেখাই যাচ্ছিল না ওই ফাইলগুলো যেগুলো তখন আমি লাস্টে দেখতে পাচ্ছিলাম শর্টকাটে, তো তারপর থেকে আর দেখা যাচ্ছিল না। তো এতদূর পর্যন্ত আমি তোমাদেরকে বলেছিলাম কি যে অসহায় অবস্থা গেছে আমার, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ওই দিনটা। তো সারা রাত ঘুমও নেই চোখেতে, তার সাথে সাথে শুধু মনে হচ্ছে যে না কিভাবে কি হবে, মানে এটা একবার খুলছি ওটা একবার খুলছি, তো খুলে খুলে একবার এরকম ভাবে করে দেখছি, একবার ওরকম ভাবে করে দেখছি, তো কোনোভাবেই আর ফাইলগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমি টুটুলকে বললাম যে টুটুল এখানে কোনো দোকানে দেখো না, দোকানে দেখালে যদি পাওয়া যায়, কারণ তারা অনেক কিছুই জানে যারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে, কারণ যে যেটা নিয়ে কাজ করে তারা সেই জিনিসটা সম্পর্কে ভালো বুঝবে। তো দোকানে যারা এই কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত নিয়ে কাজ করে তো তারা আমাদের থেকে ভালো বুঝবে যে কি হয়েছে না হয়েছে। তো বললাম, লাস্টে টুটুল বলল যে দেখছেও, তো দেখার পরেতে ও সমস্ত কন্ট্যাক্ট করলো, করার পরেতে তারপরের দিনকে সকালেতে ল্যাপটপটা নিয়ে যাওয়া হলো। তো এখানকারই দুটো দোকানে দেখানো হয়েছে ল্যাপটপটা, তো দুটো দোকানে দেখানোর পরেতেই ওই যে ফাইলগুলো, কিছু ফাইল ফেরত এসেছে বলছি আর কিছু ফাইল ফেরত আসেনি, তো ওইটা হয়েছে। তো যাই হোক, তারপরের দিনকে সকালেতে যখন ল্যাপটপটাকে নিয়ে প্রথম দোকানে যে দোকানটায় দেখানো হলো, তো সেই দোকানটায় দেখানোর পরেতে যখন ল্যাপটপটাকে ঘরে নিয়ে আসা হলো, তারপরেতে ঘরে নিয়ে এসে দেখলাম যে কিছু তো ফেরত আসেনি, প্লাস যেরকম মানে রাত্রিবেলা তার আগের দিনকে রাত্রিবেলা যেরকম দেখাচ্ছিল তো সেরকমই দেখাচ্ছে, তো কিছু লাভের লাভ কিছু হয়নি। তারপরে আবারও একটা দোকানে নিয়ে যাওয়া হলো, তো সেই দোকানেতে নিয়ে যাওয়ার পরেতে ওই দোকানদার অনেকক্ষণ ধরে ল্যাপটপের ওপরে কাজকর্ম করলেন, যখন ল্যাপটপটা দিলেন তখন প্রায় সন্ধ্যে 7:30 এরকম বাজছে। সেই সকাল 10:00 থেকে বেরোনো হয়েছিল, 10:00 সময় তো প্রথম যে দোকানটার কথা বললাম তো ওই দোকানটায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে তো ওই দোকানটাতেও কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ কাজ করতে লেগেছিল, তো তারপরে তো দুপুরের দিক করে ওই যে দোকানের কথা বললাম ওইটাতে নিয়ে যাওয়া হলো, সেকেন্ড যে দোকানটা আর কি। তো তারপরে তো উনি যখন ল্যাপটপটা ফেরত দিলেন তখন 7:00 এরকম বাজছে। তো তখন যখন ল্যাপটপটা ফেরত পেলাম তো দেখলাম যে কিছু ফাইল ফেরত এসেছে, কিন্তু বেশ কিছু ফাইল ফেরত আসেনি। মানে একটা ভিডিওর জন্য, ধরো আমি তো দেওয়ালির ভিডিও বানিয়েছিলাম, তো দেওয়ালির ভিডিওর ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আশা করছি যে ভিডিওটার মধ্যে কিরকম খাপছাড়া খাপছাড়া গোছের হচ্ছে, কারণ অনেক ফাইল, ওই ভিডিওটার অনেক ফাইল নষ্ট হয়ে গেছে। প্রথমে দেখি যে কিছু পার্ট নষ্ট হয়ে গেছে, মাঝের কিছু পার্ট আছে, তারপরের কিছু পার্ট নষ্ট হয়ে গেছে, আবার দুটো পার্ট আছে, আবার তারপরেরটা নষ্ট হয়ে গেছে, তো এরকম করেই আছে। ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে কিরকম একটা খাপছাড়া খাপছাড়া হয়েছে। তবুও আমি যখন আমি দেখলাম যে ওরকম অবস্থা হয়ে আছে, তো তখন আমি ওই ভিডিওটাকে আবার, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ওইটাকে আবারও শ্যুট করেছি। তোমরা যে প্রথমের দিকের পার্টগুলো দেখেছো না, বিছানার চাদর পাতা, তারপরে পর্দা ঠিক করা, ওগুলো আমি
এই মানে আমার যে উড়ে গেছিলো, ডেস্ট্রয় হয়ে গেছিলো ফাইলগুলো, তারপরে তো আমার শ্যুট করা, ওগুলো আগে শ্যুট করা নয়। আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটা ঠিক করা ততটা ঠিক করে তোমাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করার, কিন্তু ওই যে থালার মধ্যে একটা বোকে টাইপের এখানটাতে ঝোলানো ছিল না, তো ওইটা বানিয়েছিলাম, ওইটারও কিছু পার্ট উড়ে গেছে, দেখেইছো তোমরা যে গাঁদা ফুল দিয়ে সেলাই করছিলাম, তার কিছুটা আছে কিছুটা নেই। তো ওইগুলো তার ঠিক করতে পারিনি, কারণ ওই যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো সমস্ত শুকিয়ে গেছে। তো আবারও আমি ফুল কিনে এনে রেডি করতে পারতাম, কিন্তু সেম টু সেম হতো না, কারণ আম পাতা ছোট বড় এরকম হতো, তারপরে সেম টু সেম ফুলও দিয়ে আমি যে সেলাই করছিলাম, তো সেম টু সেম জিনিসটা আমি আর তৈরি করতে পারতাম না। যদি কিছুটা সময় পেতাম তাহলে হয়তো চেষ্টা করে দেখতাম, হয়তো কিছুটা আনতে পারতাম ওই রকম টাইপের, কিন্তু আর তো হাতে সময় তো, তাই জন্য আর ভিডিওটা আমি ওই যে ওই পার্টগুলো ওইগুলোকে ঠিক করতে পারিনি। ওগুলো সমস্ত তোমরা দেখেছো কিরকম খাপছাড়া আছে, তবে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছিল আগের পার্টগুলো ওই পর্দা ঠিক করা ওগুলো সমস্ত কিছু, আমার ওই যে ভিডিও ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর ওইগুলো শ্যুট করা। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই রকম তো হলো, যখন 7টার সময় পেলাম ল্যাপটপটা হাতে, তো ওইরকমই দেখলাম যে কিছু ফাইল নষ্ট হয়ে গেছে, কিছু ফাইল ফেরত এসেছে। মানে একটা ভিডিওর মধ্যে ধরো যদি 20-25টা ক্লিপ নেওয়া থাকে, এই দেওয়ালির ভিডিওটার কথাই বলছি, এটা কিরকম হয়েছে জানো তো, প্রথমের দিকে 2-3টে ক্লিপ আসেনি ফেরত, মানে ওপেন করা যাচ্ছে না ওগুলো, তারপরে তো আবার 2-3টে ফাইল এসেছে, আবারও 5-6টা আসেনি, আবারও একটা এসেছে, আবারও কিছু আসেনি। তো এরকম করে শুধু ভিডিওর ক্লিপ না, ছবিও ওইরকম ধরনেরই এসেছে। তো তারপরে তো আবারও সেই দোকানদারকেই, মানে যার কাছে দিয়ে কাজটা করানো হয়েছিল সেকেন্ডবারে, তো সেই দোকানদারকে ফোন করা হলো, তাকে জানানো হলো যে এরকম এরকম অবস্থা। তো তখন জানানোর পরেতে এরকম তিনি বললেন যে ওগুলো সমস্ত আসে না, কারণ কিছু কোলাপসড হয়ে গেছে, মানে কিছু ডিস্ট্রয় হয়ে গেছে আর কি। তো যা এসেছে আপনি লাকি, যে যা এসেছে আপনার অনেক লাকি, কারণ ওইটাও অনেকের আসে না। তো এরকমই বললেন, বলার পর আর তো কিছু করার থাকে না, কারণ যদি ডিস্ট্রয় হয়ে যেয়ে থাকে, যদি আর ফেরত না পাই তাহলে আর কিছু করার থাকে না। তো দিন ধরে যে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, সেটা আমার মা বাপি দাদা আর তার সাথে তুতুল, যে আমার কাছে ছিল সব সময়, তো এরাই জানে যে আমার উপর দিয়ে কি গেছে। দুটো দিন আমি সব সময় কেঁদে গেছি, সব সময় ঠাকুরের কাছে বসে শুধু বলেই গেছি যে সমস্ত ফাইলগুলো ফিরিয়ে এনে দাও, ঠিক করে দাও, কিন্তু ফিরিয়ে আনলোই ঠাকুর, কিন্তু অর্ধেক ফেরত এলো অর্ধেক এলো না। সবসময় মনে হচ্ছিল যে আমার কত দিনের কাজ নষ্ট হয়ে গেছে, কত দিনের কাজ নষ্ট হয়ে গেছে, মানে একটা মেন্টালি প্রেশারও ছিল। তো সব মিলিয়ে এখন তো তোমরা মুখ চোখ দেখি আমার বুঝতে পারছো যে আমার শরীরটাও অতটা ভালো নেই, এত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেছি এই দুদিন, যে প্রেশারও লো হয়ে গিয়েছিল, তারপরে তে খাওয়া দাওয়া ছিল না দুদিন। তো যখন সেকেন্ড দিনেতে ল্যাপটপটা পেয়েছি তখন আমি প্রথম খেয়েছি, তো যখন খাচ্ছি তখন কিরকম শরীরটা তোলপাড় করছে, মানে কিরকম হচ্ছে একটা শরীরের মধ্যে, ভেতর থেকে মনে হচ্ছে যে কিছু যাচ্ছে না ভেতরে, মানে সব উপর দিকে তুলে দিচ্ছে, তো এরকম অবস্থা হচ্ছে। তার উপর প্রেশার লো, হাত পা কিরকম হচ্ছে, মানে খাওয়া নেই, চিন্তা আছে, কান্নাকাটি, এই সমস্ত। তো যাই হোক, সেই সমস্তটা কাটিয়ে আজকে এখানে তো বসে তোমাদের সাথে কথা বলছি, আর যতটা পারছি মুখে তো হাসি নিয়েই কথাটা বলবার চেষ্টা করছি, কারণ ওই দিক থেকে মা যতবার ফোন করেছে শুধু একটাই কথা বলে গেছে, যা কারেন্ট চলে গেল। তো মা যতবার ফোন করে গেছে ততবার শুধু এটাই বলে গেছে যে যাওয়াবার হয়ে গেছে, কি করবি, খাওয়া দাওয়া কর, নাহলে শরীর খারাপ করবে, এদিকে তুতুলো বুঝিয়েছে। তো সেই সব থেকে দাঁড়াও জানলাটা খুলে দিই, সেই সমস্তর পর নিজেকেও বোঝাচ্ছি যে কিছু করার নেই, যা হবার হয়ে গেছে, আবারও নতুন করে এগিয়ে চলতে হবে। ওই দিকটাতে কারেন্ট চলে গেল, তাই জন্য আবার এই দিকের এই জানলাটার কাছে উঠে এলাম, কারণ ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে সময়টাতে তো বাড়ির সবাই আমার সাথে ছিলই, মা বাবা দাদা তুতুল সবাই পাশে ছিল, সাথে তোমরাও আমার পাশে ছিলে। আর হ্যাঁ, যাদের কথা না বললেই নয় এ প্রসঙ্গে, সেটা হচ্ছে রিক্তাদি, রিয়াদি, আরও অনেকে আছো যারা অনেক ভালো ভালো মেসেজ করেছো ওই মোমেন্টে আমার পাশে থেকেছো। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ওই সময়টাই আমার সাথ দেওয়ার জন্য, আমার ওই যে কন্ডিশন ওই কন্ডিশনটা বুঝে আমার পাশে থাকার জন্য।
চলো ওইখানে তো আবার কারেন্ট চলে এসেছে, তো চলো বাকি কথাগুলো ওইখানেতেই বসে বলি। আর যেটা বলছিলাম যে ভিডিওগুলো এমনভাবেই আধা খিচড়া হয়ে ফেরত এসেছে, মানে হাফ হাফ ফেরত এসেছে, হাফ হাফও না বেশিরভাগটাই ডিস্ট্রয় হয়েছে, খুব কম ফেরত এসেছে। তো ওই ভিডিওগুলোকে নিয়ে আমি আর এখন কিছুই করতে পারবো না, সেই থাকা আর না থাকা, ফেরত আসা ফেরত না আসা দুটোই একদম সমান হয়ে গেছে, কারণ কিছু এসেছে কিছু আসেনি। তারপরে কিছু রান্নার ভিডিওও ছিল আমার, তো রান্নার ভিডিও তো সেম ওরকম হয়েছে, তো বুঝতেই পারছো রান্নার ভিডিওতেও যদি ওরকম হয়ে থাকে তাহলে কি অবস্থা। কারণ ওই রান্নার ভিডিওতে প্রথমের দিকের পার্ট আসেনি, আবার এসেছে তারপরেরটা, ওই রকমই সেম টু সেম হয়েছে। তো ওই ভিডিওগুলো আমার কোনো কাজে লাগবে না, ওই রান্নাগুলো আমাকে আবারও করতে হবে। রিসেন্ট আমি একটা সুজি দিয়ে কেক বানিয়েছিলাম, সেটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আবারও প্রথম থেকে শুরু করার চেষ্টা করব। এই কদিনের ভিডিওগুলো যেগুলো ফেরত এসেছে সেইগুলোই একটুখানি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছি। তোমরাও পাশে থেকো যেরকমভাবে আগের দিনগুলোতেও ছিলে আর কি। চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই রাখছি, তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।